হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রভিক রাজু ক্যাডেট স্কুল তোমাদের সাথে আলোচনায় থাকছি আমি মোহাম্মদ মেহেদি হাসান রাজীব আমাদের আজকের আলোচনার বিষয় তৃতীয় অধ্যায়ের অর্থাৎ পরিমাপ অধ্যায়ের তিরিশ নাম্বার সৃজনশীল প্রশ্ন প্রথমে আমরা প্রশ্নটি একবার আলোচনা করে নিই একটি আয়তাকার জমির দুর্গ ও প্রস্থ যথাক্রমে আশি মিটার ও ষাট মিটার জমির ভিতরে চার মিটার চৌরা পার ও তিন মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো একটি মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক গণমিটার পানি শূন্য করা যায় এই পর্যন্ত হলো আমাদের উদ্দীপক ক নম্বর প্রশ্ন হলো পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো অর্থাৎ আমাদের উদ্দীপকে পুকুরের গভীরতা দেওয়া আছে তিন মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো আমরা উদ্দীপক হতে পাই পুকুরের গভীরতা তিন মিটার এই গভীরতাকে যদি আমরা ইঞ্চিতে প্রকাশ করতে যাই আমরা সবাই জানি এক ইঞ্চি সমান উনচল্লিশ দশমিক এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি তাহলে আমরা প্রথমেই লিখে নেই যে আমরা জানি এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি আর আমাদের এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে তিন মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর অতএব গভীরতার সমান তিন পূরণ উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি যদি আমরা তিন দ্বারা উনচল্লিশ দশমিক তিন সাতকে গুণ করি তাহলে যে গুণ ফল আমরা পাবো এই গুণ ফল হল আমাদের ইঞ্চিতে প্রকাশিত ফলাফল অর্থাৎ আমাদের গুণ ফল হল একশো আঠারো দশমিক এক এক ইঞ্চি উত্তর এক আঠারো দশমিক এক এক ইঞ্চি আমাদের কনাম্বার প্রশ্নের জন্য শুধু এটুকুর বেসিক থাকলেই চলবে এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি আমরা খ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব খ নম্বর প্রশ্নটি আমরা প্রথমে একবার পড়ি নেই পুকুর পারের ক্ষেত্রফল নির্ণয় কর পাড়ের ক্ষেত্রফল অর্থাৎ আমাদের উদ্দীপকে দেওয়া আছে পুকুরের ধৈর্ঘ্য আশি মিটার এবং প্রস্থাট মিটার যেহেতু ধৈর্ঘ্য আশি মিটার অবশ্যই এই আশি মিটার সম্পূর্ণ খনন করা নয় কারণ আমার সম্পূর্ণ জমির দৈর্ঘ্য যদি আশি মিটার হয় তাহলে অবশ্যই আমার এই আশি মিটারের মধ্যে দুপাশে দুটো পার থাকবেই এটা দুর্গ বরাবর এবং প্রস্থ বরাবর দুপাশে দুটি পার থাকবে তাহলে আমাদের এখানে যা দেওয়া আছে প্রথমে আমরা এগুলো নিয়ে লেখা শুরু করব দেওয়া আছে আয়তাকার জমির দুর্গ সমান আশি মিটার এবং আয়তাকার জমির প্রস্থান ষাট মিটার আয়তাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ যদি দেওয়া থাকে তাহলে আমরা আয়তাকার জমির ক্ষেত্রফল সহজেই নির্ণয় করতে পারবো কারণ আমরা সবাই জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দুর্গ প্রস্থ আমরা এখানে কেন বর্গমিটার লিখেছি তোমরা যারা দেখছো তারা অবশ্যই বুঝতে পারছ কারণ দৈর্ঘ্যের আছে একটা মিটার এবং প্রস্থের আছে একটা মিটার এখানে একটা মিটার এইখানে একটা মিটার দুইটা মিটার যদি আমরা গুণ করি তাহলে সেটা অবশ্যই মিটার হয় কারণে আমরা সূত্রের পেছনে ব্যবহার করেছি বর্গ মিটার সমান সমান দৈর্ঘ্য পেয়েছি আশি মিটার আর প্রস্থ পেয়েছি আমরা ষাট মিটার তাহলে আশি মিটার এবং ষাট মিটার যদি আমরা গুণ করি তাহলে আমাদের ফলাফল হয় চার হাজার আটশো বর্গ মিটার এটা হলো আমার সম্পূর্ণ আয়তাকার জমির ক্ষেত্রফল সম্পূর্ণ আয়তাকার জমির ক্ষেত্রফল পেলাম আমরা চার হাজার আটশো বর্গমিটার এখন আমরা লক্ষ্য করব। পার বাদে আমাদের পুকুরের দৈর্ঘ্য কতটুকু হয় এবং প্রস্থ কতটুকু হয় এই অংশটুকু তোমরা একটু মনে রেখো দৈর্ঘ্য আশি মিটার প্রস্থ ষাট মিটার এবং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বা আয়তাকার জমির ক্ষেত্রফল চার হাজার আটশো বর্গমিটার তোমাদের বোঝার স্বার্থে আমি একটু চিত্র টঙ্কন করে নিচ্ছি এটা হলো আমার আয়তাকার জমি আয়তাকার জমির দৈর্ঘ্য দৈর্ঘ্য বরাবর আশি মিটার এবং প্রস্থ বরাবর ষাট মিটার এটা যদি আমার সম্পূর্ণ জমি হয়ে থাকে এবং জমির চতুর্দিকে যদি চারোদিকে যদি চার মিটার চৌর একটা পার থাকে তাহলে আমি চারোদিকে চার মিটার একটি পার ব্যবহার করব আর এই পারটা আমি অবশ্যই আমার সম্পূর্ণ আয়তাকার যে জমিটা দেওয়া ছিল তার ভিতরে অঙ্কন করব। কারণ প্রথম যে চিত্রটা আমি অঙ্কন করেছি সেটুকুই আমার জমি আমি এর মাঝে পুকুর খনন করলে কেবল আমার জমির মাঝখানেই এই পারটা তৈরি করতে হবে সুতরাং মাঝখান দিয়ে আমরা আরেকটি আয়তাকার ক্ষেত্র অঙ্কন করলাম এখন আমরা লক্ষ্য করব। যদি এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আশি মিটার হয় তাহলে এই দিকে আমি খনন করেছি এই পার তৈরি করেছি চার মিটার এবং এই প্রান্তেও চার মিটার যদি চতুর্দিকে এরকম চার মিটার করে পার দেওয়া থাকে তাহলে অবশ্যই আমার ধৈর্ঘ্য পূর্বের ধৈর্ঘ্য আশি মিটার থেকে দুই প্রান্তে চার চার করে আট কমে যায় তাহলে আশি থেকে দুই পাশের চার চার আট বাদ দিলে আমার দৈর্ঘ্য দাঁড়ায় বাহাত্তর মিটার তাহলে আমরা শুরুতেই লিখবো এখানে অতএব আয়তাকার জমির দৈর্ঘ্য আশি বিয়োগ চার যুগ চার তোমরা অনেকেই এইখানে চার যুগ চার না দিয়ে দুই পূরণ চার দিতে পারতাম দুই পূরণ চার দেওয়ার অর্থ হলো দুই প্রান্তে চার করে কমেছে সেজন্য দুই পূরণ চার দিলে যা হয় আর যদি বলো যেন আমি দুইটা প্রান্তে উল্লেখ করে দেব চার যুগ চার তাহলেও একই ফলাফল আসবে সমান সমান চারের চার এবং চার যুগ করলে হয় আট আশি থেকে যদি আট বাদ দেওয়া তাহলে থাকে বাহাত্তর মিটার অতএব পার বাদে জমির ষাট বিউ চার যুগ চার অনেকেই বলতে পারো দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা চার যুগ চার দিলাম আবার প্রস্থের মান কম তাহলে এখানেও কেন দেব কারণ আমার আয়তাকার জমির চারদিকে চার মিটার করে একটা পার তৈরি করেছি সে কারণেই প্রস্থ বরাবরও আমি দুই প্রান্ত থেকে চার চার বাদ দিব যদি চার চার বাদ দেই তাহলে সাইড বিয়োগ চার যুগ চার মিটার অর্থাৎ চার চার যুগ করলে আট হয় ষাট থেকে যদি আট আমরা বাদ দিই তাহলে থাকে বায়ান্ন মিটার আমার শুধু পুকুরের যেই অংশটুকুতে পানি থাকে সেই অংশটুকুর দৈর্ঘ্য হলো বাহাত্তর মিটার এবং প্রস্থ হল বায়ান্ন মিটার সুতরাং পার বাদে পুকুরের ক্ষেত্রফল বাহাত্তর পূরণ বায়ান্ন বর্গমিটার তোমরা অনেকেই খাতায় লিখেও গুণ করতে পারো বা ক্যালকুলেটারে ব্যবহার করতে পারো যদি আমরা বাহাত্তর এবং বায়ান্ন ক্যালকুলেটার দ্বারা বা খাতায় গুণ করি তাহলে আমাদের গুণফল আসবে তিন হাজার সাতশত চুয়াল্লিশ বর্গমিটার তিন হাজার ষাটশত চুয়াল্লিশ বর্গ মিটার তাহলে তোমাদের আরেকবার বলে দিচ্ছি আমি আয়তাকার এই সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হল চার হাজার আটশো বর্গমিটার চতুর্দিকে চার মিটার করে পার বাদ দেওয়ার পর মাঝখানে যে অংশটুকু থাকে শুধু এই অংশটুকু এই অংশটুকুর ক্ষেত্রফল হল তিন হাজার ষাটশত চুয়াল্লিশ বর্গমিটার তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফলের থেকে যদি মাঝখানের এই ক্ষেত্রফলটুকুকে তুমি বাদ দাও তাহলে অবশ্যই তোমার এই পারের ক্ষেত্রফল বের হবে তাহলে আমরা লিখতে পারি সরাসরি লিখতে পারি যে পারের ক্ষেত্রফল সমান অর্থাৎ সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলের থেকে এই পুকুর মাঝখানের এই পুকুর ক্ষেত্রফল বাদ দিলে যা থাকবে তাই হলো আমাদের পারের ক্ষেত্রফল অতএব পারের ক্ষেত্রফল সমান তারপর আমরা সহজেই এটাকে সহজভাবে বিয়োগ করে নেই যদি চার আছে দশ হবে এখানে ছয় হলে চার আর হাতের পাঁচ পাঁচ আসে দশ হবে পাঁচ হলে সাত আর হাতের এক থাকে আট আট এবং আট যদি মিলে যায় আমরা ব্যবহার করব শূন্য তিন আছে চার হবে এক হলে এক হাজার ছাপ্পান্ন বর্গ মিটার উত্তর পাড়ের ক্ষেত্রফল এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় এখানে পুকুরের ক্ষেত্রফল কত পুকুরের ক্ষেত্রফল পেলাম আমরা তিন আর যদি বলা হয় আয়তাকার জমির ক্ষেত্রফল কত তাহলে এই সম্পূর্ণ জমির ক্ষেত্রফল পাবো চার হাজার আটশো বর্গমিটার তারপর আমরা গনাম্বার প্রশ্নে চলে যাচ্ছি আমরা একবার পরে নেই পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন পানি পুকুরটি অর্থাৎ পানিপূর্ণ একটি পুকুরের আয়তন আমাদের নির্ণয় করতে গেলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটা জিনিস জানা থাকতে হবে উদ্দীপক হতে আমরা পাই তিন মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো তাহলে আমরা প্রথমেই লিখব দেওয়া আছে গভীরতা সমান তিন মিটার নম্বর প্রশ্নে আমরা জমির দৈর্ঘ্য পেয়েছিলাম আশি মিটার এবং প্রস্থ পেয়েছিলাম ষাট মিটার কিন্তু গ নম্বর প্রশ্নে এখানে উল্লেখ করা আছে পানিপূর্ণ পুকুরটি সুতরাং আমরা পুকুরের দৈর্ঘ্য পেয়েছিলাম বাহাত্তর মিটার এবং প্রস্থ পেয়েছিলাম বায়ান্ন মিটার আশি এবং ষাট মিটার যে আমাদের জমির দৈর্ঘ্য এবং প্রস্থ সেটা কিন্তু ব্যবহার করা যাবে না কারণ ওই জমির মাঝে পুকুর খনন করতে হলে অবশ্যই পুকুরের পার থাকতে হবে আর যেই অংশটুকুর মাঝে পানি থাকে আমরা শুধু সেই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণ আয়তন নির্ণয় করব তাহলে খ হতে প্রাপ্ত পুকুরের দুর্গ বাহাত্তর মিটার এবং পুকুরের প্রস্থ মিটার যেহেতু পানি পূর্ণ পুকুরটি সম্পূর্ণ পানির পরিমাণ যদি আমরা নির্ণয় করি তাহলে অবশ্যই পুকুরের আয়তন নির্ণয় করতে হবে অতএব পুকুরের আয়তন দুর্গপূরণ প্রস্থপূরণ প্রস্থ গভীরতা এখন পিছনে আমাদের অবশ্যই একটা একক ব্যবহার করতে হবে দৈর্ঘ্যের একটা মিটার প্রস্থের একটা মিটার গভীরতার একটা মিটার অর্থাৎ তিনটা মিটার যদি আমরা পরপর গুণ করি তাহলে অবশ্যই এটা হবে গণমিটার তোমরা সবাই যখন অঙ্ক করেছ বিষগণিত অঙ্ক করার সময় যদি তোমাদের বর্গ করতে বলা হয় তাহলে তোমরা স্কোয়ার ব্যবহার করো আর যদি তোমাদেরকে বলা হয় গণনির্ণয় করো তাহলে তোমরা অবশ্যই সংখ্যার উপর কিউব ব্যবহার করো এ কারণে আমরা আয়তন নির্ণয়ের সূত্র যখন তৈরি করব তখন দৈর্ঘ্য এর দেওয়া আছে একটা মিটার প্রস্থের একটা মিটার গভীরতার একটা মিটার তিনটা মিটার যেহেতু আছে অবশ্যই এটা গণমিটার হবে কারণ কিউব বলতে আমরা গণমিটার বুঝে থাকি আমাদের দুর্গ দেওয়া আছে পুকুরের দুর্গ বাহাত্তর মিটার প্রস্থ বায়ান্ন মিটার এবং গভীরতা দেওয়া আছে তিন মিটার তোমরা খাতায় অথবা ক্যালকুলেটার দ্বারা হিসাবটা একটু কষিয়ে নিতে পারো আমাদের প্রস্থ এবং উচ্চতা যদি গণমিটারে প্রকাশ করি তাহলে ফলাফল হবে এগারো হাজার দুইশো গণমিটার অর্থাৎ পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে যদি তোমাকে এখন বলা হয় পুকুরটিতে কি পরিমাণ পানি আছে বা পুকুরের আয়তন যতটুকু ততটুকু অংশেই পানি আছে তাহলে পুকুরের আয়তন যদি হয় এগারো হাজার দুশো বত্রিশ গণমিটার তাহলে পানির পরিমাণও তাই হবে এখন আমাদের উদ্দীপকে দেওয়া আছে একটি মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ড বলতে আমরা বুঝে থাকি এক সেকেন্ড যদি এই প্রতি সেকেন্ডকে এক সেকেন্ড বিবেচনা করি তাহলে এখানে দেওয়া আছে শূন্য দশমিক এক গণমিটার পানি শূন্য করা যায় আর প্রশ্নে বলা আছে আমাদের কত সময় প্রয়োজন প্রশ্নে যেটা বের করতে বলা হয় সেটা আমরা অবশ্যই প্রশ্নের ডান ছাড়ের দি যখন আমরা সমাধান করি কিক নিয়মে সমাধান করার সময় ডান ছাড়ে আমরা লিখি তাহলে আমরা বলতে পারি শূন্য দশমিক এক ঘনমিটার পানি পানি শূন্য করতে পারে এক সেকেন্ডে কারণ প্রশ্নে বলা আছে পানি শূন্য করতে কত সময় লাগে তাহলে জিরো পয়েন্ট এক ঘনমিটার পানি শূন্য করতে পারে এক সেকেন্ডে এক গণমিটার পানি শূন্য করতে পারে এত ঘনমিটার পানি শূন্য করতে পারে এক সেকেন্ডে অতএব এক গণমিটার পানি শূন্য করতে পারে এক বাই দশমিক শূন্য দশমিক এক সেকেন্ডে আমরা এখানে গণমিটারের শাড়ি ব্যবহার করছি তাহলে আমরা পূর্বে গণমিটার পেয়েছিলাম এগারো হাজার দুই শত বত্রিশ গণমিটার অর্থাৎ আমাদের পুকুরের যে আয়তন নির্ণয় করেছিলাম এ আয়তন হয়েছিল আমাদের এগারো হাজার দুই শত বত্রিশ গণমিটার এগারো হাজার দুই বত্রিশ গণমিটার পানি শূন্য করতে পারে তোমরা অনেকেই এরকম ধরনের ক্যালকুলেশন দেখলে ভয় পাও অর্থাৎ দশমিকের পর যদি কোনো সংখ্যা থাকে তাহলে দশমিক তোলার জন্য উপরে আমরা ব্যবহার করব একটা এক এবং দশমিকের পর যতগুলো সংখ্যা থাকে আমরা ঠিক সংখ্যাগুলো গুনে গুনে ততটি শূন্য ব্যবহার করলেই দশমিক সহজেই উঠানো যায় অথবা তোমরা ক্যালকুলেটার দ্বারা এই ক্যালকুলেশনটিকে করতে পারো যদি আমরা এটাকে মৌখিকভাবে করি তাহলে আমাদের ফলাফল হবে এগারো হাজার দুইশো লেখার পরে দশমিকের পর একটা আছে তাহলে আমরা একটা শূন্য দিয়ে দিব দশমিকের পর যদি এইখানে দুইটা এক থাকতো তাহলে আমরা দুইটা শূন্য দিতাম এইখানে এবং নিচে থাকতো এক এক অর্থাৎ এগারো যেহেতু শূন্য এক এক ধারা যদি কোনো সংখ্যাকে আমরা ভাগ করি তাহলে বাক ফলের কোনো পরিবর্তন হয় না এ কারণেই আমরা আর দশমিক এক নিচে দশমিক তোলার পর থাকে সেই এক আর লেখার কোনো প্রয়োজন বোধ করলাম না এখন আমরা দেখো এখন আর সহজে যদি এটাকে আমরা প্রকাশ করি লক্ষ বারো হাজার তিনশত বিশ সেকেন্ড আমরা এখানে পেলাম আমরা যদি এটাকে মিনিটে পরিবর্তন করতে যাই। সেকেন্ড যদি যদি মিনিটে রূপান্তর করো তাহলে তোমরা সাইড দ্বারা বাক করবে আর যদি বলো যে সেকেন্ডকে তোমরা ঘন্টায় রূপান্তর করবা তাহলে ষাট পূরণ ষাট অর্থাৎ ছত্রিশশো দ্বারা যদি ভাগ করো তাহলে তোমার ঘন্টায় পরিবর্তন হবে তাহলে আমরা যদি ঘন্টায় রূপান্তর করতে যাই তাহলে একটু লক্ষ্য করো এক এখানে দেওয়া আছে এক লক্ষ বারো হাজার তিনশো বিশ তুমি লিখে পেলো এখানে সহজেই এক লক্ষ বারো হাজার তিনশত বিশ এই সংখ্যাটাকে যদি একটা ষাট দিয়ে আমি ভাগ করি এটা তো দেওয়া আছে আমাদের সেকেন্ডে একটা ষাট দিয়ে ভাগ করলে তোমার পরিবর্তন হচ্ছে মিনিটে আর যদি আরেকটা শার্ট দিয়ে ভাগ করো তাহলে তোমার পরিবর্তন হচ্ছে এখানে ঘন্টায় তাহলে ঘন্টায় রূপান্তর করতে গেলে তোমার ষাট পুরন ষাট বা অনেকেই যদি বলো যে আরও সহজে করবো ছত্রিশশো লিখবো ছত্রিশশো লিখতে গেলে তোমার ষাট পুরন ষাট ওই দুইটা ষাটের গুণফলি হয় ছত্রিশশো তাহলে কারণ আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড আবার এক ঘন্টা সমান ষাট মিনিট এ কারণেই এখানে দুইটা শার্ট আমরা ব্যবহার করব। যখন আমরা দুইটা শার্ট ব্যবহার করব তখন আর সেকেন্ড লিখতে পারবো না তখন আমরা এইখানে দিব ব্যবহার করব ঘন্টা তাহলে তোমরা সবাই লক্ষ্য করে একটু যদি এক লক্ষ বারো হাজার তিনশো বিশকে ষাট পূরণ ষাট দিয়ে আমরা ভাগ করি তাহলে আমাদের বাকফল হবে একত্রিশ ঘন্টা বারো মিনিট একত্রিশ ঘন্টা বারো মিনিট তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে যারা ঘন্টা হিসাব করার পর মিনিট বের করতে স্বাচ্ছন্দ্য বোধ করো না তারা সহজেই এই ষাট পূরণ ষাট ছত্রিশ দিয়ে এই সংখ্যাটাকে বাক করবা বাক করার পর তুমি যে ফলাফল পাবা সেটা পূর্ণ সংখ্যায় আসবে তোমার একত্রিশ ঘণ্টা তারপর তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই একত্রিশ ঘন্টা দিয়ে তুমি এই ছত্রিশশোকে আবার গুণ করবা গুণ করলে যে ফলাফলটা আসবে উপরের এই অংশ থেকে বাহ্য থেকে যদি ওই ফলাফলটাকে বিয়োগ করে দাও তাহলে যে মিনিটগুলো ওখানে থাকবে তাহলে তুমি ওই মিনিটগুলি এখানে সহজে লিখতে পারবে বারো মিনিট আমি তোমাদের সহজে বোঝার জন্য আরেকবার বলে দিচ্ছি যদি এই ষাট পূরণ ষাট দ্বারা এক লক্ষ বারো হাজার তিনশো বিশ সেকেন্ডসকে তুমি ভাগ করতে যাও ভাগ করলে প্রথমে এটা দ্বারা ভাগ করলে তোমার পূর্ণ সংখ্যা আসবে একত্রিশ তাহলে তোমার বুঝতে হবে যেহেতু ঘন্টায় রূপান্তর করতেছি তাহলে একত্রিশ ঘন্টা তাহলে যে অবশিষ্টটুকু থাকবে ওখানে তুমি হিসাব করবা তোমার কয় মিনিট অবশিষ্ট থেকে যায় ওই সংখ্যাগুলোকে তুমি মিনিট আকারে রূপান্তর করবা তাহলে আমরা হিসাব করে পাই একত্রিশ ঘন্টা বারো মিনিট প্রশ্নে বলা আছে পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন উত্তর একত্রিশ ঘন্টা বারো মিনিট তোমাদের করোনার এই দুঃসময়ে তোমরা যারা সঠিকভাবে ক্লাস করতে পারি বা বাইরে কোথাও পড়তে পারি তাদের জন্য রাজু ক্যাডেট স্কুল খুব সুন্দরভাবে পার্ট বাই পার্ট প্রতিটি অধ্যায়ের প্রতিটি অঙ্ক সুশৃঙ্খলভাবে সমাধান করে দিয়েছে তোমরা এই ক্লাসগুলো ফলো করলে আশা করি উপকৃত হবে কারণ তোমাদের সফলতাই রভিক রাজু ক্যাডেট স্কুলের একমাত্র কাম্য সকলেই ভালো থেকো